প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ইংরেজি ক্লাসে আমি তোমাদেরকে ফার্স্ট পেপারের একটা টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা এতদিন সেকেন্ড পেপার আলোচনা করেছি, তো রুচির একটু ভিন্নতা আনতে আজকে আমি তোমাদেরকে ফার্স্ট পেপারের উইথ ক্লুজ নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো উইথ ক্লুজ হচ্ছে কিছু ক্লু দেওয়া থাকে, তো সেই ক্লুগুলোর পার্টস অফ স্পিচে পরিবর্তন করে বা না করে, ঠিক আছে, উপযুক্ত পার্টস অফ স্পিচ অনুযায়ী তোমার ওখানে নিচে যে প্যাসেজটা থাকে ওই প্যাসেজের অর্থ বুঝে, উপরে ক্লুর অর্থ বুঝে, সেটা উপযুক্ত ক্লুটা সেই শূন্যস্থানে বসাতে হবে। তো আমি তোমাদের সুবিধার্থে আমি একটা উদাহরণ তোমাদেরকে, মানে ক্লুদের একটা প্যাসেজ দিয়েছি এবং তোমার কিছু ক্লু দিয়েছি, তো আজকে আমরা এটা করব। এবং তোমার তোমার মনে রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে যে ইউথ ক্লুজ করতে গেলে আমাদের ভোকাবুলারি জ্ঞানটা বেশি থাকতে হবে, কারণ এই শব্দ অর্থ জ্ঞানটা তোমার যদি না থাকে তাহলে তুমি অর্থ বুঝতে পারবে না এবং তুমি যথার্থরূপে কি করতে পারবে না, বসাতে পারবে না। এবং তোমার যে পার্টস অফ স্পিচের যে জ্ঞানটা, ঠিক আছে, সেটা, কারণ অনেক সময় দেখা যাওয়া থাকে নাউনে আনা লাগে, নাউনে নিতে হয়, অনেক সময় নাউন দেওয়া থাকে অ্যাডজেক্টিভ নিতে হয়। এর জন্য আমাদের পার্টস অফ স্পিচের জ্ঞানটাও ভালো থাকতে হবে এবং আমাদের ভোকাবুলারি জ্ঞানটা ভালো থাকতে হবে। আর এগুলো ভালো থাকার জন্য আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে, সো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, ঠিক আছে। তো আমরা এর জন্য আজকে থেকেই, ঠিক আছে, এটা প্র্যাকটিস শুরু করব। তো আমি অলরেডি একটা প্যাসেজ তোমাদের জন্য লিখে রেখেছি, তো আমরা এটা আজকে আলোচনা করব, দেখবো যে কোনখানে কোনটা, কোন পুরোটা কোনখানে বসে কি পরিবর্তন হয় অথবা না হয়। তো দেখো, প্রথমেই আমাদের এখানে ক্লু যে কয়টা আছে, এখানে দেখো তোমার টোটাল 12টা ক্লু আছে, ঠিক আছে। এখান থেকে 10টা ক্লু আসবে তোমার নিচে, দেখো যে পর্যন্ত 10টা শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে 10টা শূন্যস্থানে 10টা ক্লু বসবে আর দুটো বসবে না। তো এর জন্য তোমার বুঝতে হবে কোন 10টা বসবে। প্রথমে আছে দেখো সেফ, সেফ অর্থ কি, সেফ মানে নিরাপদ, ঠিক আছে। এরপরে আছে কাভার, কাভার মানে কি, কোনো কিছু ঢেকে রাখা। এরপরে আছে নো, নো মানে জানা। এরপরে আছে ডেভেলপ, ডেভেলপ মানে কি, উন্নতি। এরপরে আছে যে সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয় এটাকে বলা হয় প্রিকশন। এরপরে আছে রেকার, রেকার মানে বারবার ঘটা, যে কোনো একটা জিনিস, যে কোনো একটা ঘটনা বারবার যেটা ঘটে এটাকে বলা হয় রেকার, ওটা একটা ভার্ব। এরপরে আছে বিলিফ, বিলিফ মানে কি, বিশ্বাস করা, ঠিক আছে, বিলিফ অর্থ বিশ্বাস। তারপরে পসিবল, পসিবল মানে কি, কোনো কিছু সম্ভব, এটাকে বলা হয় পসিবল, আর বিপরীতটা হচ্ছে ইম্পসিবল, মানে অসম্ভব। এরপর হচ্ছে লস, লস মানে কি, কোনো কিছু ক্ষতি সাধন অথবা হারানো, এটাকে বলা হয় লস। এরপর আছে ডিরেক্ট, ডিরেক্ট মানে কি, প্রত্যক্ষ বা সরাসরি যেটা, এটাকে বলা হয় ডিরেক্ট, আর বিপরীতে হচ্ছে ইনডিরেক্ট, মানে অপ্রত্যক্ষ বা সরাসরি না। এরপরে আছে রিডিউস, রিডিউস অর্থ কোনো কিছু কমানো, অর্থাৎ কোনো কিছু হ্রাস করা বা কমানোকে বলা হয় রিডিউস। আর বি, বি ভার্বের, তোমরা জানো আমরা এর আগে আমরা পড়ছি ভার্ব টু বি, অর্থাৎ ওখানে বি ভার্বের, বি ভার্ব দেওয়া আছে, ওর মধ্যে অ্যাম ইজ আর ওয়াজ আর আছে, আমার ওখান থেকে যে কোনো একটা ভার্বকে আমার নিতে হবে, অক্সিলারি ভার্ব, বি ভার্ব, ভার্ব টু বি, ওখান থেকে যে কোনো একটা অ্যাম ইজ আর অথবা ওয়াজ আর যেটা বসবে সেটা আমার বসাতে হবে। তো আমরা আগে প্রথমে ক্লুগুলো জানলাম, ক্লুগুলোর অর্থ জানলাম, কারণ আমার অর্থ ছাড়া এই ভোকাবুলারি জ্ঞান ছাড়া আমার এই উইদাউট ক্লু বা উইথ ক্লু কোনোটাই করা সম্ভব নয় আর কি। তো আমরা এখন প্যাসেজের অর্থটা জানি, এরপরে আমরা দেখবো ক্লু থেকে কোনটা আসবে এবং পাঁচ নম্বর স্পিচের কোনো পরিবর্তন হয় কিনা সেটা আমরা দেখবো। তো দেখো প্রথমে আছে বাংলাদেশ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়াক জোন। আর্থকোয়াক অর্থ কি, আর্থকোয়াক হচ্ছে ভূমিকম্প প্রবণ, ভূমিকম্প প্রবণ। তাহলে বাংলাদেশ ঢ্যা, বাংলাদেশ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়াক জোন, তাহলে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায়, কি এলাকায় কি, যে যেটা হবে সেটা বসাতে হবে। এরপরে ইট ইজ ড্যাশ, আমরা আগে অর্থটা বুঝি এরপরে বসে, ইট ইজ ড্যাশ টু অল বাংলাদেশের, বাংলাদেশ যে ভূমিকম্প প্রবণ এলাকায় যেটা আছে সেটা সকল বাংলাদেশিদের কাছেই জানা, সকল বাংলাদেশিরাই জানে। এরপর এক্সপার্টস আর অ্যালার্ম বাই দ্য ড্যাশ অফ কোয়াক্স ডিউরিং রিসেন্ট ইয়ার্স, অর্থাৎ যারা এক্সপার্ট আছে এই বিষয়ে, ভূমিকম্প নিয়ে যারা গবেষণা করেন, বিশেষজ্ঞ যারা, তারা এই নিয়ে, ঠিক আছে, সাম্প্রতিক বছরগুলোতে, ঠিক আছে, প্রায় বারবার তারা কি করতেছে, ভূমিকম্প নিয়ে তারা সতর্ক করে দিচ্ছে, আর মানে কি সতর্ক করা, সতর্ক করে দিচ্ছে। বাট দে গিভ নো ড্যাশ আনসার টু দ্য কোশ্চেন অফ ড্যাশ অ্যাবাউট বিল্ডিংস অফ ঢাকা সিটি, তারা বারবার ভূমিকম্প হতে পারে এ সম্পর্কে তারা সতর্ক করতেছেন,
এই ভূমিকম্প হলে ঢাকা শহরের বিল্ডিংগুলোর বা দালানগুলোর যে কি হবে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে তারা কোনো সরাসরি কোনো উত্তর দিচ্ছেন না আর কি। তো অ্যাজ দেয়ার ইজ এভরি ড্যাশ অফ আর্থকোয়াকস ইন বাংলাদেশ, যেহেতু আমরা জানি বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত আছে, ঠিক আছে, তো এর জন্য যেহেতু বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা আছে, তো এক্সপার্টস কল ফর টেকিং ড্যাশ মেজার্স। এই জন্য তারা কি করছে, যারা বিশেষজ্ঞ আছে তারা মানে কি করছে, কল ফর বলেছেন, ড্যাশ ফর ড্যাশ মেজার্স, তারা পূর্ব বলছেন, মেজর মানে, ঠিক আছে, তাহলে তারা পূর্ব প্রস্তুত টু ড্যাশ লসেস, কি কারণের জন্য তোমার এই ভূমিকম্প হয় নিতে বলছেন, এটাকে কমানো যায়, পূর্ব প্রস্তুত বলছেন। হওয়ার আগে আমরা এখন দেখি মার্কিং করা হয় যাতে সকলে কি তোমার বন্যা প্রবণ এলাকা প্রকল্প বা মানে তোমার প্রাইমারি স্কুল এখন বর্তমানে এইগুলো, ঠিক আছে, বিল্ডিংগুলো আছে প্রাইমারি সাইক্লোন সেন্টার শেল্টার, সেই সাইক্লোন শেল্টারে তারা আশ্রয় নিতে পারে, এইভাবে যাতে ভূমিকম্প থেকে তারা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিতে পারে, যাতে এই লসটা তারা কমাতে পারে বা ক্ষতিটা তারা কমাতে পারে। তো রাজু, রাজু তোমরা জানো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে বলা হয় রাজু, রাজু ড্যাশ ড্যাম, এই রাজু যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এরা বিশ্বাস করে যে অ্যান আর্থকোয়াক রেজিস্টেড বিল্ডিং কোড শুড বি ড্যাশ, অর্থাৎ যে আমরা যদি বিশেষ করে ঢাকা শহরে, ঠিক আছে, তোমার এই ভূমিকম্প রোধ করার জন্য ভূমিকম্প রোধী বিল্ডিং তো মানে কোড আছে আর কি, অর্থাৎ ওই কোড মেনে যদি বিল্ডিং তৈরি করা হয় বা দালানগুলো তৈরি করা হয়, তবে নির্দিষ্ট একটা মাত্রার ভূমিকম্প হলে, মনে করো 8 মাত্রার ভূমিকম্প মানে 8 মাত্রার নিচে যদি ভূমিকম্প হয় তবে বিল্ডিং এর কিছু হবে না, আর সাধারণ যে বিল্ডিংগুলো হয় দেখা যায় 6-7 মাত্রার ভূমিকম্প হলে ধসে যেতে পারে। তো যদি আমরা আর্থকোয়াক রেজিস্টেড বিল্ডিং অর্থাৎ তোমার ভূমিকম্প রোধী, ঠিক আছে, বিল্ডিং কোড যদি মেনে চলা হয় তাহলে শুড বি ড্যাশ, এটা কি করা উচিত, মানে রাজুক এটা বিশ্বাস করে যে এটাকে আরো ডেভেলপ করা উচিত বা আরো বাড়ানো উচিত বা উন্নয়ন করা উচিত আর কি। এখন আমরা দেখবো যে কোনটা কোনখানে বসে। দেখো প্রথম আছে বাংলাদেশ ড্যাশ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়াক জোন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত, তাহলে অবস্থিত ইংরেজি আমরা জানি লাই, কিন্তু উপরে কোনো লাই নাই, কিন্তু এখানে অবস্থিত বলতে এখানে বোঝায় যে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যেই আছে, ঠিক আছে, বাংলাদেশ হয় ভূমিকম্প, বাংলাদেশ হয় ভূমিকম্প প্রবণ এলাকায়, তাহলে এখানে হয় বলতে আমরা কি এখানে একটা ভার আনতে পারি অক্সিলারি ভার, তাহলে এখানে বি ভার্ব আছে, বি ভার্বের মধ্যে আমি যারা আছে, তো বাংলাদেশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এরপরে আমরা ইজ আনতে পারি, তাহলে এখানে আমরা ইজ বসাতে পারি, তাহলে বাংলাদেশ ইজ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়াক জোন, বাংলাদেশ হয় ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে মানে অবস্থিত, একই কথা মধ্যে মানে অবস্থিত। এরপরে ইট ইজ ড্যাশ টু অল বাংলাদেশ, এটা সকল বাংলাদেশীরাই জানে, এটা আমরা সবাই জানি, তাহলে দেখো এখানে জানা ইংরেজি কি, জানা ইংরেজি হচ্ছে তাহলে একটা আমাদের জানা ইংরেজি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে নো বসালে কি হবে, বাংলাদেশীরা জানে কিন্তু সাবজেক্ট যদি বাংলাদেশী থাকে মনে করো নো বা নো তোমার নো বসালে হইতো, কিন্তু তোমার এখানে আছে তাহলে যেহেতু আমরা জানি যে কাজ করে সে যদি সাবজেক্টে না থাকে তাহলে সেটা প্যাসিভ হয়ে যায়, তাহলে প্যাসিভ হলে একটা অক্সিলারি ভার্ব থাকে এখানে ইজ আছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়, তাহলে নো এর পাস্ট পার্টিসিপাল আমরা জানি নোন, তাহলে আমরা এখানে কি বসাবো নোন, তাহলে ইট ইজ নোন টু অল বাংলাদেশিস, এটা সমস্ত বাঙালিরাই জানে যে এটা বাংলাদেশ একটা ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে। এরপরে এক্সপার্টস বিশ্ব সবসময় করে দিচ্ছে এখানে তোমার দি মানে আর্টিকেলের পরে কি হবে নাউন, তাহলে নাউন রেকারের নাম রেকারেন্স, ঠিক আছে, রেকারেন্স RECURRENCE রেকারেন্স মানে বারবার সংঘটিত সংঘটিত আর কি, পুনঃ 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 যেটা বলা হয়, তাহলে এই যে পুনঃ পুনঃ কোয়াক্স, ঠিক আছে, ভূমিকম্প হওয়ার সম্পর্কে বারবার সতর্ক করে দিচ্ছে কারা, এক্সপার্টস বা বিশেষজ্ঞরা, ঠিক আছে, ডিউরিং রিসেন্ট ইয়ার্স এই সাম্প্রতিক বছরগুলোতে। তো বাট দে গিভ নো ড্যাশ অ্যান্সার, তারা কোনো সরাসরি উত্তর দিচ্ছে না যে ভূমিকম্প হলে ঢাকা শহরের এই বিল্ডিংগুলোর কি ক্ষতি হতে পারে, তাহলে সরাসরি ইংরেজি কি, সরাসরি ইংরেজি হচ্ছে ডিরেক্ট, তাহলে এখানে ডিরেক্ট ডিরেক্টই আসবে আর কি, এখানে ডিরেক্ট করার কোনো পরিবর্তন হবে না, ডিরেক্ট ডিরেক্টলি বসবে, তাহলে গিভ নো ডিরেক্ট আনসার টু দ্য কোশ্চেন অফ
কি সম্পর্কে তারা দিচ্ছে না, ভ্যাশ অ্যাবাউট, ঠিক আছে, মানে সম্ভাব্যতা, ঠিক আছে, দি কোশ্চেন অফ ভ্যাশ অ্যাবাউট বিল্ডিং অফ ঢাকা সিটি, ঢাকা শহরের যে সম্ভাবনার যে কি হতে পারে এ সম্পর্কে তারা কোনো সরাসরি উত্তর দেন না। সম্ভাব্যতা ইংরেজিতে কি, সম্ভাব্যতা পসিবিলিটি, তাহলে কোশ্চেন অফ পসিবিলিটি, ঠিক আছে, এখানে হবে পসিবিলিটি, সম্ভাব্যতা, পসিবল হচ্ছে সম্ভব, অসম্ভবতা অর্থাৎ কি হতে পারে, এই সম্ভাব্যতা বা এই ভবিষ্যৎবাণী তারা করতে পারছে না, কি সম্পর্কে, ভূমিকম্প হলে ঢাকা শহরে বিল্ডিং বা দালান সম্পর্কে, অ্যাজ ও সরি এখানে পসিবিলিটি না, এখানে হবে অ্যাবাউট লস, ঠিক আছে, অ্যাবাউট অফ লস, সরি এখানে তোমার মানে কি হচ্ছে, তোমার অ্যানসার টু দ্য কোশ্চেন অফ সেফটি অর্থাৎ নিরাপত্তা সম্পর্কে তারা কোনো দিতে পারছে না, অর্থাৎ ভূমিকম্প হলে ঢাকা শহরের বিল্ডিংগুলোর যে কতটা নিরাপদ সম্পর্কে তারা সরাসরি উত্তর দিতে পারছে না, তাহলে নিরাপদ ইংরেজি কি, সেফ, ঠিক আছে, তাহলে নিরাপত্তা, নিরাপত্তা ইংরেজি কি হবে, সেফটি, এটা হবে নিরাপত্তা, ঠিক আছে, নাউন হয়ে যাবে আর কি, তোমার সেফ আছে অ্যাডজেক্টিভ, এখানে হবে নাউন, তাহলে সেফটি অ্যাবাউট বিল্ডিংস অফ ঢাকা সিটি অর্থাৎ ঢাকা শহরের নিরাপত্তা সম্পর্কে বিল্ডিং গুলো, অ্যাজ দেয়ার ইজ এভরি পস, এইখানে হবে পসিবিলিটি অর্থাৎ যেহেতু বাংলাদেশে ভূমিকম্প হওয়ার যে কোনো সম্ভাব্যতাই রয়েছে, তাহলে এখানে সম্ভব ইংরেজি পসিবল, ঠিক আছে, এটা হয়ে গেছে, তাহলে এখানে সম্ভাব্যতা ইংরেজি হবে কি, পসিবিলিটি, পসিবিলিটি, যেহেতু ঢাকা শহরে, ঠিক আছে, সরি মানে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সমস্ত সম্ভাব্যতাই রয়েছে, এক্সপার্টস কল ফর টেকিং ড্যাশ মেজার্স, যার ফলে এক্সপার্ট যারা আছে, বিশেষজ্ঞরা আছে, এরা পূর্ব প্রস্তুতি নিতে বলছে, তাহলে পূর্ব প্রস্তুতি আমরা জানি কি, প্রিকাউশন মানে পূর্ব প্রস্তুতি, তাহলে পূর্ব প্রস্তুতি মূলক হবে, প্রিকাউশন নারী হবে এখানে, ঠিক আছে, এখানে তোমার পূর্ব প্রস্তুতি মূলক, যেহেতু মেজার আছে এখানে, নাউন কি বলবে, অ্যাডজেক্টিভ বলবে, তাহলে প্রিকাউশনারি মানে মানে পূর্ব যে প্রিকাউশনারি মানে একত্রে হচ্ছে পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা আর কি, টু ড্যাশ লসেস, কিসের জন্য এই পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হবে, লসটাকে বা ক্ষতিটাকে কমানোর জন্য, তাহলে কমানো ইংরেজি কি, আমরা জানি কমানো ইংরেজি হচ্ছে রিডিউস, তাহলে এখানে যেহেতু তোমার রিডিউস ভার্ব আছে আর এখানে টু আছে, তাহলে টু এর পরে ভার্বই বসবে, এখানে আর কোনো তোমার ফার্স্ট অফ স্পিসের কোনো পরিবর্তন হবে না, তাহলে রিডিউস আছে, রিডিউসই বসবে, তাহলে রিডিউস লসেস অর্থাৎ কি কমানোর জন্য, তোমার ক্ষতি কমানোর জন্য, তারপর রাজু ড্যাশ দ্যাট, মানে রাজু কারা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এরা বিশ্বাস করেন, তাহলে বিশ্বাস করা ইংরেজি কি, বিলিভ, ঠিক আছে, তাহলে এখানে আমার এখানে কি আসবে, এখানে আসবে তোমার বিশ্বাস করেন, ভার বাসবে, তাহলে বিলিভ ওখানে বিশ্বাস করা, তাই এখানে বিলিভের ভার বাস, বিলিভের ভার বাসবে বিলিভ, VELIE VES বিলিভস, ঠিক আছে, বিলিভের ভার হয়েছে বিলিভস, ঠিক আছে, আর বিলিভ হয়েছে বিশ্বাস, নাও তাহলে তোমার এখানে তোমার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এস বাই এস হয়েছে, আর বিলিভ হয়েছে বিলিভের ভার, তাহলে বিলিভস দ্যাট রাজু বিশ্বাস করে যে অ্যান আর্থকোয়াক রেজিস্টেড বিল্ডিং ফোর্ট, অর্থাৎ যদি মানে এটা করা হয় তাহলে বিশ্বাস করে এটা কি করা মানে কি হবে, তাহলে তাহলে তোমার ঢাকা শহরে ভূমিকম্প হলে অনেক বিল্ডিং সেফ হবে, তাহলে এর জন্য কি করা উচিত, আর্থকোয়াক রেজিস্টেড বিল্ডিং মানে ভূমিকম্প রোধক বিল্ডিং যা আছে এটাকে শুডবি এটার উন্নয়ন করা উচিত, উন্নয়ন ইংরেজি কি, ডেভেলপ, কিন্তু এখানে দেখো শুডের পর একটা বি আছে অর্থাৎ প্যাসিভ হয়ে যাবে, যদি তোমার কোনো মডেলের গুলো থাকে ক্যান মে শ্যাল শুড এরপরে যদি একটা বি থাকে তাহলে অবশ্যই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে অর্থাৎ প্যাসিভ হয়ে যাবে, তাহলে ডেভেলপের পাস্ট পার্টিসিপল আছে ডেভেলপ, তাহলে এখানে হবে ডেভেলপ, ঠিক আছে, তাহলে আর্থকোয়াক রেজিস্টেড বিল্ডিং কোড শুড বি ডেভেলপ, অর্থাৎ কি করতে হবে তোমার যে ভূমিকম্প রোধক যে বিল্ডিং কোড আছে ওটাকে কি করতে হবে আরো উন্নতি করতে হবে, তাহলে আমরা আরেকবার একটু টোটালটা করে যাই, বাংলাদেশ ইজ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়াক জোন, বাংলাদেশ কি আছে একটা সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকা অবস্থিত বা আছে, ইট ইজ নোন টু অল বাংলাদেশি, তো এটা সকল বাংলাদেশিদের কাছে জানা, এক্সপার্টস আর অ্যালার্ম বাই দ্য রেকারেন্স অফ কোয়াক্স, ঠিক আছে, কোয়াক্স ডিউরিং রিসেন্ট ইয়ার্স, বর্তমান বছরগুলোতে এটা সম্পর্কে যারা বিশেষজ্ঞ আছে তারা বারবার এটা কোয়াক বা ভূমিকম্প ঘটতে পারে এই সম্পর্কে তারা সতর্ক করেছে, বাট দে গিভ নো ডিরেক্ট অ্যান্সার টু দ্য কোশ্চেন অফ সেফটি অ্যাবাউট বিল্ডিংস অফ ঢাকা সিটি, কিন্তু এটা হলে ভূমিকম্পের ঢাকা শহরের বিল্ডিং এ কি হবে
নিরাপত্তা সম্পর্কে কতটুকু নিরাপদ আছে এই সম্পর্কে কিছুই বলেন নাই, সরাসরি উত্তর দেন নাই। অ্যাজ দেয়ার ইজ এভরি পসিবিলিটি অফ আর্থওয়ার্কস ইন বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে ভূমিকম্প সমস্ত সম্ভাবনাই রয়েছে, ঠিক আছে, এক্সপার্টস কল ফর টেকিং প্রিকশনারি মেজার্স, এর জন্য যারা বিশেষজ্ঞ আছে তারা পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে বলেছেন টু রিডিউস লসেস, মানে ক্ষতি কমানোর জন্য। রাজুব বিলিভস দ্যাট, রাজুব বিশ্বাস করে যে অ্যান আর্থওয়ার্ক রেজিস্টেড বিল্ডিং কোড শুড বি ডেভেলপ, কি করা উচিত, ভূমিকম্প রোধক বিল্ডিং কোড, এটাকে আরো উন্নতি করা উচিত যাতে এই বিল্ডিং গুলোকে সুরক্ষিত রাখা যায় কিসের সময়, ভূমিকম্প সময়। ধন্যবাদ সকলকে।